আলোক একটি ব্যক্তিত্বের আদর্শ ইসলামী সমাজ উপহার জন্য জামাত ইসলামীর জন্ম হয়েছে 1979 সালে। 1979 সাল থেকে আজকের দিন পর্যন্ত জঙ্গিবাদ সন্ত্রাস জুলুম শোষণের বিরুদ্ধে জামাতের সুস্পষ্ট অবস্থান ছিল। অথচ জামাত ইসলামের নেতৃবৃন্দকে যারাই অতীতে জামাতের আমির হয়েছেন তাদের সন্তানদেরকে ইতিপূর্বের আমির, তার পূর্বের আমির প্রফেসর গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমির, তার ছেলেকে পর্যন্ত আজকের দিন পর্যন্ত গুম করে রাখা হয়েছে। তার পরবর্তীতে বর্তমান আমির জামাতের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই জুলুমবাদ শোষণবাদ প্রাচীবাদী সরকার একটি ভুয়া প্রান্ত মিথ্যা বানোয়াট একটি মামলা এনেছে আমির জামাতের বিরুদ্ধে। যেই জামাত ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে সেই জামাতের আমিরকে এই ভুয়া সরকার জঙ্গিবাদের মামলায় গ্রেপ্তার করেছে। আমরা মনে করি এই সরকারের মাটির পায়ের নিচে মাটি নাই। আজকে আপনাদের পালাবার সময় এসেছে, তাই অবিলম্বে মনে করি আপনারা যাওয়ার আগে এই সময় থেকে আমাদের সম্মানিত আমির জামাতকে মুক্তি দিন। বাংলাদেশের অসহায় নিপীড়িত মানুষ এই ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকিয়ে আছে, যারা বন্য ব্যক্তি তারা তাকিয়ে আছে। তাই আমরা বলবো শুভবুদ্ধির উপায় উদয় করুন এবং ডাক্তার শফিকুর রহমানকে অবিলম্বে মুক্তি দান করুন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষেপে কথা বলবেন ডলার বিশ্বাস কমিউনিটি নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ আলতাফ আলী পার্ক থেকে আমরা যে জন্য আজকে একত্রিত হয়েছি, আপনারা জানেন, বক্তব্য দীর্ঘায়িত করা যাবে না, এক মিনিট আমি সংক্ষেপে বলে দিই। সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন, আবু বক্তার মোল্লা ভাই, আমার দেশের সহ সম্পাদক নোমান ভাই, এছাড়াও সিনিয়র নেতৃত্ববৃন্দ আছেন। শুধুমাত্র আমি একটা কথা বলতে চাই, জামাতে আমিরকে যখন বিভিন্নভাবে ট্যাগ লাগানো হয় যে উনি বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত, উনি কিন্তু বাইরে থেকে এর জবাব দিয়ে গেছেন, একটি কথাই বলেছেন, যারা এই কথা বলেন তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। উনি প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছেন, উনি এও বলেছেন, আমি একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমাকে যারা এই কথা বলেন আমি তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলতে চাই। সংগ্রামী অতিথিবৃন্দ, আমরা আশাবাদ ব্যক্ত রাখি ডক্টর শফিকুর রহমানের হাত ধরেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা তার মুক্তি দাবি করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের সামনে এবার কথা বলবেন কমিউনিটি নেতা আরিফুল হক। আসসালামু আলাইকুম। আমি এই প্রতিবাদ সভা থেকে একটা কথাই বলতে চাই, বর্ষিয়ার রাজনীতিবিদ একজন মানবিক নেতাকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, সুতরাং আমরা অবিলম্বে তার মুক্তি চাই। এই মানবিক মানুষকে মুক্তি না দিলে অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে দেশটি গতিতে হবে।